নমস্কার বন্ধুরা এর আগে আমি একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করেছিলাম যেটা মা কামাখ্যার মন্ত্রের ওপরে রয়েছে এই ভিডিওটা যখন আমি দিই আমি জাস্ট চ্যান্টিং আপনাদের জন্য দিয়েছিলাম এবং এই চ্যান্টিংটা করলে যে কোনো রকমের সমস্যা থেকে আরম্ভ করে জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি সফল হবেন সেরকমভাবেই বলা ছিল কিন্তু এতটা ডিটেলে আমি সেই মুহূর্তে আলোচনা করার সুযোগ পাইনি আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এই মন্ত্রের ঠিক কি কি বেনিফিটস রয়েছে এবং আপনারা কেন এটা করবেন কারা কারা করতে পারেন কি কীভাবে আপনারা এটা করতে পারেন প্রথমত এই মন্ত্র যদি আপনাদের মুখে বলতে বা আসন পেতে পরিষ্কার পরিশুদ্ধ হয়ে বসে করতে কোনো অসুবিধা থাকে আপনারা এটা শুধুমাত্র কানে শুনলেও আপনাদের কিন্তু অনেক উপকার হয় এবং এই মন্ত্র কারা কারা করবেন নারী পুরুষ উভয়েই করতে পারেন আপনি যদি এটাকে কোনো রকম কোনো এগারো দিন অথবা এটাকে আপনি একুশ দিনের কোনো রকম কোনো সংকল্প নিয়ে করেন অর্থাৎ আপনি এরকম টার্গেট নিতেই পারেন যে আপনি এগারো দিনের মধ্যে দশ হাজার জব অথবা এক লক্ষ জব কমপ্লিট করবেন সেক্ষেত্রে এই মন্ত্র কিন্তু আপনি এটাতে সিদ্ধ হতে পারবেন অথবা বলা ভালো এই যত বেশি আপনি জব করবেন এই মন্ত্রের সেই মন্ত্র কিন্তু আপনার জন্য তত ভালোভাবে কাজ করবে এবং আপনি সেটার মধ্যে যুক্ত হতে পারবেন তো এই ধরনের সংকল্প আপনারা এগারো দিনের নিতে পারেন অথবা আপনারা একুশ দিনের নিতে পারেন এবং যে নির্দিষ্ট জব সংখ্যার জন্য আপনারা টার্গেট নেবেন সেই দিনে আপনারা এগুলোকে সেই দিনের মধ্যে আপনারা কমপ্লিট করবেন এবং এটা করার জন্য যদি আপনারা এই ধরনের টার্গেট নেন সেক্ষেত্রে এটা করার জন্য আপনারা কোনো লাল আসন পেতে বসবেন স্নান করে সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে লাল বস্ত্র পরতে পারেন লাল আসন পেতে বসে এটাকে জব করতে পারেন আপনারা যতদিনের টার্গেট নিয়েছেন ততদিনের মধ্যে যত জব করবেন দশ হাজার এক লক্ষ বা সেই অনুপাতে ভাগ করে সেই সংখ্যাটা নির্দিষ্ট করে আপনারা এক্ষেত্রে জব করতে পারেন এরপর হচ্ছে মহিলারা যারা করবেন তারা অসুবিধের দিনগুলোতে বা পিরিয়ডসের চলাকালীন তারা আসন পেতে বসবেন না তারা এই মন্ত্র কানে শুনতে পারেন বা এমনি চলতে ফিরতে মনে মনে জব করতে পারেন এবং যখন আপনারা টার্গেট নেবেন যে এগারো দিন অথবা একুশ দিন কমপ্লিট করার আপনারা ওই দিনগুলো বাদ দিয়ে তার পর থেকে মানে ধরুন আপনার সাত দিন হয়েছে হওয়ার পর আপনি আবার নেক্সট অষ্টম দিন থেকে এরকমভাবে আট নয় দশ এগারো এরকমভাবে কন্টিনিউ করতে পারেন নেক্সট যেটা বলা ভালো এটা কারা করবেন নাম্বার ওয়ান বিষয় হচ্ছে এই মন্ত্রের কথা বললেই অনেকে শুধুমাত্র বশীকরণ বা প্রিয়জনকে কাছে ফিরে পাওয়া এই ধরনের কথাগুলোই আসে কিন্তু এই মন্ত্র বিশেষভাবে আমাদের অরাকে পজিটিভ করে আর আমরা জানি আমাদের অরা পজিটিভ হওয়া মানেই যে কোনো মানুষ আমাদের দিকে আকর্ষিত হয় যে কোনো জায়গায় আমরা কোনো কথা বললে সেই কথার মূল্য পাই আমরা এবং যে কোনো মানুষ আমাদেরকে ভালো নজরে দেখেন নেগেটিভি টি আমাদের থেকে দূরে থাকে এবং নেগেটিভ মানুষেরা আমাদের ওপর বেশি ইম্প্যাক্ট রাখতে পারে না এই নেগেটিভ মানুষদের ইম্প্যাক্ট কীরকম অনেক সময় আপনারা দেখবেন যে যে সমস্ত মানুষদের এনার্জিস ভীষণ নেগেটিভ টাইপের হয় তারা কিছুক্ষণ মানুষের সাথে কথা বললে বা আমরা যখন তাদের সাথে কিছুক্ষণ মিশি আমাদের এনার্জি পুরো ড্রেন্ড হয়ে যায় আমাদের যেন মনে হয় যে আমরা জাস্ট কিছু করতে পারছি না বিরক্তি লাগে দুর্বল লাগে যেন কিছু ভালো লাগে না যেন কিছু ভার ভার এরকম টাইপেরও আমাদের মনে হয় তো এই সব মানুষেরা এরা জাস্ট এনার্জি সাকিং ভ্যাম্পায়ার্সের মতন কাজ করে এরা আমাদের মধ্যে থেকে ভালো এনার্জি টেনে নেয় এবং আমাদের অরা এর ফলে কি বলবো মানে ইম্পিওরিটিস চলে আসে তাতে তো এই ধরনের মন্ত্র কিন্তু ডেলি যারা জব করবেন বা শুনবেন তাদের মধ্যে এই অরার যে পজিটিভিটি সেটা বৃদ্ধি পাবে এবং এই ধরনের লোকেদের সাথে আমরা মিশলে আমাদের কাছে নেগেটিভিটি এলেও কিন্তু সেটা প্রতিহত হয়ে যাবে অথবা আমাদের মধ্যে থেকে সেটা কেটে যাবে বা আমরা নেগেটিভ হবই না হবই না আমরা বেসিক্যালি তো আমাদের অরা পজিটিভ হলে কি কি উপকার হয় আপনাদেরকে বলে দিলাম নেক্সট হচ্ছে যারা যে কোনো রকমভাবে রিলেশনশিপে আপস অ্যান্ড ডাউন্সের মুখোমুখি হচ্ছেন আপনাদের সম্পর্ক বিনা কারণে খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে চার্ম চলে যাচ্ছে বা যে কারোর সাথে আপনাদের ঝামেলা হচ্ছে বা কোনো রকম কারোর কল ম্যানিফেস্ট করছেন টেক্সট ম্যানিফেস্ট করছেন ক্ষেত্রে সাফল্য আসছে না আপনি চান সম্পর্কটাকে সুন্দর করতে কোনো নির্দিষ্ট মানুষের সাথে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন যে এই যে আপনার এই সম্পর্ক সুন্দর করার যে প্রচেষ্টা বা যে ইচ্ছা সেটা যেন ভালো দিকে হয় অর্থাৎ আপনার সম্পর্ক আপনার দিক থেকে আপনি যেন সঠিক থাকেন অর্থাৎ কোনো ভুলভাল ক্ষেত্রে এটাকে প্রয়োগ করবেন না যে মানুষকে আপনি নিজের কাছে রাখতে পারবেন না অথবা যার সাথে আপনার যে মানে সম্পর্কের পরিণতি সুখকর তার জন্য হবে না আপনার জন্য হবে না বা ব্যাপারটা ভালো নয় অন্য কোনো মানুষের সাথে তিনি সম্পর্কে লিপ্ত আপনি চাইছেন বাইরে থেকে সেখানে ঢুকতে ইত্যাদি বিষয়গুলো করতে পারবেন না বা যদিও বা করেন তাহলে আপনার উপরেই কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টস আসবে নেক্সট হচ্ছে আপনাদের সম্পর্কে কোনো থার্ড পার্টি ঢুকে পড়েছে আপনাদেরা কোনো লেজিটিমেট সম্পর্কে সম্পর্ক আপনাদের মধ্যে রয়েছে বা বহুদিনের সম্পর্ক তার মধ্যে কোনো থার্ড পার্টি চলে এসছে বা আপনি জানেন আপনি সঠিক কোনো ভুল মানুষ আপনাদের মধ্যে এন্টার করেছে সেক্ষেত্রেও আপনি কিন্তু এই মন্ত্রের সাহায্য নিতে পারেন নেক্সট হচ্ছে আপনি কোনো আপনার হয়তো কোনো সম্পর্ক এই মুহূর্তে নেই কিন্তু আপনি নিজের জন্য সুটেবল লাইফ পার্টনার খুঁজছেন তো ক্ষেত্রেও আপনি মায়ের কাছে সেই ইন্টেনশান নিয়ে জব করতে পারেন বেসিক্যালি আপনারা যদি কোনো এগারো দিনের যে কমপ্লিট যে সাধনা সেটা যদি আপনারা নাও করতে চান আপনারা ডেলি এই মন্ত্র শুনতে পারেন তাতেও কিন্তু আপনাদের মধ্যে থেকে নেগেটিভ এনার্জিস চলে যাবে এবং আপনাদের পড়া সুন্দর হবে আপনাদের মধ্যে পজিটিভিটি আসবে এবং আপনারা ডেলি এটাকে একশো বার করে চ্যান্টও করতে পারেন বা জব করতে পারেন এবং মনে মনে যতবার খুশি যখন খুশি যেখানে খুশি আপনারা এটাকে বলতেও পারেন নেক্সট আপনাদের যদি কোনো কাজ আটকে আছে কোনো জায়গায় ধরুন কোনো পেপার আটকে আছে কোনো কাজ আপনারা করতে চাইছেন সেটা হচ্ছে না বারবার বাধা বিঘ্ন আসছে সেটার উদ্দেশ্যেও কিন্তু এটা চ্যান্ট করা যায় এবং সর্বোপরি পজিটিভিটিকে আকর্ষণ করতে আপনার কোন আপনার ওপর কেউ আপনার মনে হচ্ছে আপনার কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করছে আপনার ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক্স করছে বা তন্ত্র প্রয়োগ করছে বা অন্য রকম কোনো কিছু আপনার জন্য করছে সেক্ষেত্রেও আপনি কিন্তু এটা চ্যান্ট করতে পারেন আপনার ভেতর থেকে খুব লো লাগছে আজকে আপনি চ্যান্ট করুন আপনার মনে হবে যে আপনার ভেতর ওপর থেকে যেন একটা কোনো বোঝা হালকা হয়ে গেল যেন কোনো বোঝা নেমে গেল আপনার ওপর থেকে এই ধরনের ফিলিংসও আপনার মধ্যে আসবে তো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে এই মন্ত্র কি যদি আমার কোনো মনের মানুষ নেই বা আমার কোনো রিলেশনশিপে নেই আমি করব না বা এটাকে শুধু রিলেশনশিপের জন্যই করা যায় তাহলে আমি বলে রাখি এই মন্ত্র আপনাকে যে কোনো দিক থেকেই বেনিফিটস দেবে আপনার অন্য যে কোনো ম্যানিফেস্টেশনের বিষয়বস্তু থাকুক তা জব হোক মানি হোক হেলথ হোক কেরিয়ার হোক যা কিছু হোক সে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই মন্ত্র আপনাকে বিশেষ বিশেষভাবে হেল্প করবে আমরা যখন পজিটিভ থাকি তখন আমাদের শরীরও তাড়াতাড়ি সুস্থ হয় আমাদের মনও ভালো থাকে আমরা যা কিছু ম্যানিফেস্ট করি সেটা আমাদের জীবনে কিন্তু আসতেও থাকে আমাদের উদ্যমও বৃদ্ধি পায় এবং এই মন্ত্রের শুধু বেনিফিটই বেনিফিট যদি আপনারা ঠিকঠাকভাবে করেন বা শোনেনও আপনার যদি মনে হয় আপনি প্রপার নিয়ম মেনে করতে পারছেন না ডেলি বেসিসে এটাকে শুনতে থাকুন অনেক উপকৃত হবেন তো এর আগে যেরকম আমি সিদ্ধপুঞ্জিকা মন্ত্র নিয়ে আপনাদের জন্য ভিডিও করেছিলাম যারা এটাকে শুনবেন পজিটিভ ফিল করবেন তো এই মন্ত্রেরও কিন্তু ইম্প্যাক্ট অনেকটা সেরকম বাড়তি যে ব্যাপার সেটা হচ্ছে এটাকে আপনারা আপনাদের সম্পর্ক সুন্দর করার ক্ষেত্রে জীবনে নতুন যে কি বলবো নতুন কোনো সম্পর্ক ম্যানিফেস্ট করার ক্ষেত্রে কারোকে বিয়ে করতে চাইছেন সেই ক্ষেত্রে বা আপনার সম্পর্ক থেকে তৃতীয় ব্যক্তিকে শান্তিপূর্ণভাবে দূর করে দেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে একশো বার প্রয়োগ করতে পারেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ